খালি মিথ্যে কথা বলে। তাহলে এই যে ভালোভাবে বসে থাকছো, আমরা চলে গেলাম, ঠিক আছে। এরকম ভাবে মারতে গেছো না, তুমি তোমার এরকম মারতে গেলে, এই যে বিশ্বজিৎ দা এসে মারতে গেলে তুমি আমারে বলেন কি আসো কৌশিকের মাধ্যমে, কৌশিকের মাধ্যমে শুনি আসি, আসো তুমি মিথ্যে কথা বলো কি সত্যি কথা বলো, আসো কৌশিকের মা আসো। তুমি তো লম্বা লম্বা কথা কও, তুমি এরম মারতে গেলে কেন, আমারে এরম করে মারতে গেলে তুমি গালি দিচ্ছ কেন, এইটা আমার বউ, এই যে এই যে দেখো দেখো, খিস্তি হবে না, খিস্তি দিলে কিন্তু তোমার গেটে দিয়েছো পুলিশের কাছে, কোথায় আসছো তুমি এখন ভয়ে পুলিশের কাছে, এইটা কি কোনো কথা, এই জায়গা বসা যায় না, এই জায়গা কেউ বসে না, তুলে বসো, আসো না এখানে বসতে দেবো, এখানে বসতে দেবো না, ধরে নিয়ে যাবে, লজ্জা লাগে এই জায়গায় বসা যাবে না, আমার বাবা মানা করেছে এখানে বসা যাবে না, চেয়ারে বসে চলো, চেয়ারে চলো, চেয়ারে বসে তাহলে নিচে আসো, নিচে নিচে তাহলে নিচে চলো, কোলে চলো, কোলে এইটা বসে চলো, চেয়ারে বসো, হ্যাঁ এই আমি চেয়ারে ছড়া করতে দিই না, তুমি জানো আমাদের বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায় বসো, এটা বসো, তোমার বাড়ি কোথায় তোমার, হ্যাঁ এসেমনি হাত আসতে পারবে শুধু, তুমি আমাদের বাড়ির থেকে সসম্মানে আস্তে আস্তে চলে যাও, অনেক লোক আমাদের বাড়িতে আসলে তোমারে পুঁটি মাছের জল দিয়ে ছাড়া ভাত দেবে, আমি ইলিশ মাছের ঝোল খাবো, আর বাদন আর আমি ইলিশ মাছের ঝোল খাবো, তুমি কি খাবে, হ্যাঁ ইমন তো মানে জল না, পুঁটি মাছ দেবো, পুঁটি মাছ বাইরে হচ্ছে না, এই যে তোমার পুঁটি মাছ দেবো, গালি দিচ্ছ কেন,
আমি ছোট কথা বলি, ছোট কথা এই যে শোনো, তোমরা সবাই জানো এই যে ইনারে চেনো তো, ইনার নাম আছে রেণুকা বিশ্বাস। তো ইনি খালি মিথ্যে কথা বলে, আর কি কথা বলে জানো তো, লম্বা লম্বা কথা বলে, লম্বা লম্বা। তো তোমরা যদি, হ্যাঁ তোমরা যদি কোনো পুলিশের ঠিকানা পাও, পুলিশ না পুলুশ, পুলুশের যদি ঠিকানা পাও তা একটু পাঠিয়ে দিও পুলিশরে আমাদের বাড়িতে। এই যে রেণুকা দেবী আমার বাড়িতে আছে, রেণুকা দেবীর আমি এখন তুলে দেবো, জেলে নিয়ে যাবে, জেলে নিয়ে গিয়ে পুটি মাছের ঝোল দিয়ে ভাত দেবে। কেন তোমার পুটি মাছ ছাড়া কেউ দেবে না, আর আমি ইলিশ মাছ আর মুরগির মাংস খাবো, বুঝতে পেরেছো? তুমি এই যে মারো, তুমি থাবা মারো, আমার গায়ে লাগে না। আমি আমার বাবাকে, কার বাড়িতে আছো? এটা গৌর বিশ্বাসের বাড়ি। গৌর বিশ্বাসের নাম রতন ফতন না, গৌর বিশ্বাস। এখানে রেণুকার কোনো দাম নেই, রেণুকা চলে যাও এই যে বাড়ির থেকে, ঠিক আছে? এই বাড়ির থেকে চলে যাও, আর এই বাড়ি থাকলে পুটি মাছের ঝোল দেবো। এইটা কি কোনো কথা? আজকে কি কি রান্না হয়েছে জানো? আজকে হয়েছে খাসির মাংস, তাও আমার কাছে ও খাওয়া হয়ে গেছে, দু পিস আছে, সেটা দেবো না, দেখে দেখে খাবো। আরে আইসক্রিম খাবো, তারে ইলিশ মাছের ঝোল খাবো, আজকে এখন যাব টুটুদির বাড়ি গিয়ে। বড় টুটুদি আমার ইলিশ মাছটা একটু সুন্দর করে রান্না করে দে তো, আর রেণুকারে পুঁটি মাছ দেবো। আরে পুঁটি মাছ না, রেণুকারে পুঁটি মাছ দিতে না, তুই খেয়ে ওরে সেই মাছ। হ্যালো দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোন শুনে নি কি বলে। হ্যালো ও টুটুদি, বলছি কি তুমি ইলিশ মাছ আমারে দিবা, আর আমার মারে পুঁটি মাছের ঝোল দিবা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ পুঁটি মাছের ঝোল দেবে তোমার। আবার বড় কাঁকড়া রান্না করেছে, তার তো তোমার ঝোল দেবে, কাঁকড়া গুলো আমি খাবো, বুঝতে পেরেছো? খালি চুপ করে দাও, তোরা খা গিয়ে আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? আমরাই খাই, তোমার মতো এরকম না, তুমি তো খালি এই যে এখন এই বাড়িতে, তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কি করতে এসছো? যাও যাও চল যাও এ বাড়িতে, যাও যাও এ বাড়িতে, অটো ছাড়ো যাও। আর কি খালি দেবো ঘরে পুঁটি মাছ দেবো, আর কি মাছ জানো তিতে লাগে বলো, তোমারে দেবো সেই চেলা মাছ, ছোট ছোট চেলাই পুঁটি তিতিয়ে ওইসব দেবো, আর আমি খাবো মুরগি খাসি। তোমার নাকি মাথা খারাপ হয়ে গেছে তাই? হ্যালো অং বং ভালো জানে, খালি লম্বা লম্বা কথা কয় আর ডিস্টার্ব করে লোকেদের। এই যে আমাদের বাড়িতে যাও, যাও যাও, চলো তুমি তো বললে আমার মারে ডেকে নিয়ে যেতে, তা আমার মারে আমি ডেকে নিয়ে যাচ্ছি, মামা চলো চলো, আমার মারে ডেকে নিয়ে যাই, এটা আমার মা, চলো মা চলো মা যাই ঘুরে আসি, তুমি ওই তো ওই ঘরে যাও, ডেকে নিয়ে আসো, গে যাও যাও। ও রেণুকা পুঁটি মাছের ঝোল খাবা, বলো এবার আমার মা কত সুন্দর দেখেছো, আমার মা কেমন হয়েছে বলো? আমার মা এখন নিজে নিজে চলাফেরা করতে পারে, নিজে নিজে ঘোরাঘুরি করতে পারে, বিশ্বজিৎটা ক্যামেরার পিছনে আছে, বাঁধন নেই, বাঁধন হয়তো দেখা করতে গেছে। বলেন কি আমার মা দেখেছো কত সুন্দর হাঁটা চলা করে, বিশ্বজিৎ রাস্তা যাবে না, যাবে না, এই যে আমি এখানে, এই যে আমি এখানে, ও মা
কিছু টাকা আছে, টাকাটা আমার দেও, আমি জামা কাপড় কিনে নিয়ে আসি। আছে টাকা পয়সা? হ্যাঁ, কি মানে চিন্তা করছো যে টাকা পয়সা আছে কিনা? তাই তো ও বাবা, গেঞ্জিখানাও সেই পরেছো, আবার কালার দিয়ে লেখা রে। এই যে হ্যালো, কষ্ট হয়েছে? যাও যাও, আমার যাবো ওটো যাও। কষ্ট হয়ে গেছে, এখন স্বাভাবিক হয়ে গেছে, এখন চান করবে তো? কেন ওইসব কথা হবে না, চলো চান করে আসি। চলো, চান না করলে হবে না। না থাক, কেন? চলো চান করে আসি। ওটা আসো, চান করলে আমাকে মারা। কি বলেছি জানো? চলো স্যান করে আসি, ঠিক আছে? কি বলেছি জানো? যে স্যান করতে চলো, আমার মারে কানে কানে বলেছি, স্যান করে আসার পরে তার পেয়েছিস মাছ পরে তাহলে বুঝতো মাথা একবার ঘুরে। এই যে তোমার দেবাশি, সেই দিয়ে আমি চলো তাহলে স্যান করে আসি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাদন তখন বাড়ি ছিল না, বিশ্বজিৎ দা আমার ক্যামেরা করছিল, ঠিক আছে? তো মাথা ঠান্ডা করে তো তো দেখতে পারলে, তোমরা ওইটার ওই ফেলে দাও, ওইদিকে ওই জঙ্গলে ফেলে দাও। সবে স্যান ধ্যান করাই নিয়ে আসলাম, মানে মাথা এখন একটু ঠান্ডা আছে। বিশ্বজিৎ দা ক্যামেরা ধরে রেখেছিল তখন আমার সাথে লড়াই করছিল, ঠিক আছে? তারপরে ভুলাই ভালে স্যান ধ্যান করাই নিয়ে, আজকে ভালোভাবে শান্তিভাবে স্যান করেছে আজকে। আর অন্যদিন আমার সাথে লড়াই করে, লড়াই এখন তো তেল তেলটা দিয়ে একটু আগে তো তুমি যা শুরু করেছিলে, আর কি বলবো, একটু আগে তো লড়াই করছিল। স্যান ধ্যান করে বাবু হয়ে গেল, বাস সকালবেলাতে কি কি কাজ করতে হয় তা দেখতে হয়। আর আজকে আমরা রান্না করবো না, আমরা কি করবো বাইরে থেকে খেয়ে নেবো সবাই মিলে। আমরা একটু আগে পরোটা খেয়েছি, তারপরে কি করব? এখন আমরা পরোটা খেয়েছি, এখন আমরা যাবো ভিডিও বানাতে, তারপরে ভিডিও বানিয়ে এসে খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা আমার এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মা বাবাকে এইভাবে যত্ন করতে থেকো। আমার ভিডিওটা শুধু এই জন্যই যে আমার মায়ের সাথে, আমরা হয়তো অনেকেই ভাবো যে কি করে কি করে না করে, কিন্তু কিসের জন্য করে? আমার মা এখন অনেক সুস্থ তোমাদের ভালোবাসায়, বুঝতে পেরেছো? এরকম মজাক করে করে আমার মা অনেক উঠে গেছে। বিশ্বজিৎদার কাছে শোনো, এক সময় নিয়ে আয় ক্যামেরাটা একটু। যে বিশ্বজিৎদা, তুমি আমার মাকে আগে কেমন দেখে গেছিলে? আগে যখন দেখেছিলাম, মানে এক বছর আগে, তখন তো লুজ মোশন অনবরত, ঠিক আছে? একটার পর একটা ড্রেস চেঞ্জ করতে হতো, তারপর শুতে পারতো না ঠিক মতো, অনেক কষ্ট, অনেক কষ্ট ছিল। আর এখন দিন দাস অনেক সুস্থ, 80% সুস্থ। হ্যাঁ, এইটা হলো সেবা, একটা বাচ্চা মানুষের মতো পুরো সেবা করতে। একটা বাচ্চাদের যেরকম সেবা করে না, ঠিক সেইভাবেই সেবা করে কিন্তু আমাদের দেবাশিস দা। হয়তো তোমরা ভাবো ক্যামেরার মধ্যে দেখাচ্ছে বলে, না তোমরা সামনে আসো, ক্যামেরা বলে কিছু না মা, ঠিক আছে? বাঁধন বাঁধন আমার মাকে যত্ন করে যেরকম আমিও যত্ন করি, কিন্তু একটা জিনিস আমি বুঝি না, আমার রিয়েল কথা বলতে কখনো না বাঁধন, আমি বাড়িতে না থাকলে কি করে সেটা আমি জানি না। তবে বাঁধন আমার সামনে আমার মাকে অনেক যত্ন করে সেটা জানি, যেটা বাস্তব কথা বলতে আমি পিছু পা হই না কখনো, ঠিক আছে?
বাস্তব জিনিসটা নিয়ে চলি আমি সবসময়। তার বাঁধনের এমনি মাথাতে একটু প্রবলেম আছে, কখন কি করে বলার সাথে বলো কাকা এটা করিনি, দেখলো হ্যাঁ পিছনে দরজা করি তাহলে করেই আসি, এরকম কোনো সময় না বলতে সাহস হয় না, এটা ব্যাপার। তো ওর জিনিস আছে কি অন্যায় করে বুঝতে পেরে যে হ্যাঁ আমি হয়তো ভুল করে ফেলেছি, তাই আবার কোশ্চেন কাকা করেছি আমি এটা, হ্যাঁ করেছি, তাহলে দেখেই বলে আমি হ্যাঁ দেখ। কিন্তু এখন কি বলতো এখনকার ছেলে মেয়ের এইরকমই অবস্থা, আগে 20 বছরের ছেলেমেয়েরা ছিল কম্পিউটার, মাথার দিক থেকে কম্পিউটার সব মনে রাখতো, এখনকার ছেলেমেয়েরা যত মানে দিন যাচ্ছে তত ভুলে যায়। আমরা ভুলবো কি, আমাদের তো পার হয়ে গেল, আমার তো জানো সবাই 50 বছর বয়স, তোমরা যে যেটা বলবো সেই বয়স আমার, ঠিক আছে। তো সেই জায়গা থেকে বারবার এই কথাটাই বলি, শোনো মা বাবা যত্ন করো ভীষণভাবে, এরাই ভগবান, এরাই জন্ম দিয়েছে তোমাকে, না তো পৃথিবী দেখতে পেতে না। জ্ঞানের কথা সবাই বলবে হয়তো জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিচ্ছে না, যেটা সাধারণ কথা। আমার মাকে আমি এমন কিছু করি না যে আমাকে সবাই বলে অনেক ভালো কাজ করো, একটা কথা কি জানো তো আমার কথাটার মানে হচ্ছে এটা কি, আমার মতোই যত্ন করো, এটা স্বাভাবিক, যেটা আমার কর্তব্য আমি সেইটা পালন করছি, আদার্স বেশি কিছু করছি না। মানে এখন সমাজে কি হয়েছে, মা বাবাকে কেউ যত্ন করে না, তার জন্য আমার জিনিসটা ভালো দেখায় যে আমি করি বলে, আমি এমন কিছু করি না, আমি আমার কর্তব্যটা পালন করি। সে আমাকে যেভাবে সেবা সুস্থ করে মানে আমাকে যেরকম বড় করেছে আমিও সেটা করার চেষ্টা করি, ঠিক আছে। জ্ঞান দেব না কেউ, ভালোবাসা দেবো, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা। ওই যে টাটা বল, এই যে হাত দিই হাত দিই হাত দিন চোখের বলো টাটা, ওই স্টাইল আর মার স্যাগ, ঠিক আছে। তো ভালো থেকো সবাই।